আলাইকুম এখন হচ্ছে সকাল 9:30 বাজে আমরা আছি ইয়ানপুর স্পিডবোট স্টেশনে আমরা গতকালকে স্পিডবোটে উঠতে পারিনি কারণ বন্ধ ছিল আজকে সকাল সকাল আসছি যোগাযোগ করে স্পিডবোটে উঠব এই যে ইতিমধ্যে এখানে আসছি তো রনি গেছে স্পিডবোট কথা বলার জন্য এখানে কিছু পারমিশন নিতে হয় আমরা ইতিমধ্যে পারমিশন নিয়ে আসছি তো আমরা এখন যাব আমাদের রনি ইতিমধ্যে পারমিশন নিয়ে নিয়েছে কি করতে হবে এখন এই রনি এখানে না এই সামনে বলতেছে হ্যাঁ আমরা কোস্টগার্ড থেকে ইতিমধ্যে পারমিশন নিয়েছি এখানে মনে হয় আরো কিছু ফর্মালিটিস আছে আমরা ওই ফর্মালিটিস শেষ করে তারপরে আমরা ইতিমধ্যে পারমিশন নিয়েছি রিসান স্পিডবোটে উঠবে কেমন লাগবে বাবা তোমার রিসান ফার্স্ট টাইম উঠবে স্পিডবোটে ফার্স্ট টাইম এর আগে তো তুমি কখনো আমাদের বোট অলরেডি চলতে শুরু করছে আমরা শেষ পর্যন্ত বোটে উঠতে পারছি কারণ অনিশ্চয়তা ছিল এখানে অনেক কিছু বন্ধ হয়ে আছে ক্লোজ ছিল যার কারণে আসলে মনে করেছিলাম যে বোট হয়তো উঠতে পারবো না কিন্তু শেষ পর্যন্ত আমরা উঠেছি এই যে আমার আপনা আমাদের বোট চলতে শুরু করেছে ওই যে সিগাল একটা পাখি আমাদের আশেপাশে উঠতেছে ওয়াও আজকে প্রচন্ড কি বলে প্রচন্ড বাতাস আজকে সমুদ্রে প্রচন্ড বাতাস ওখানে কেন পরে যাওয়ার জন্য ওই সিগাল পাখি আহা ওই যে খাবার দাও সিগালে আমাদের নৌকা একবার ভিতরে যাচ্ছে আমরা অনেক মজা করলাম আজকে সমুদ্রে এখানে ইয়ে আছে ওই যে এখানে
এখানে বসো, এখানে বসো, আমরা এই পাশে বসি, তাহলে সূর্যের আলোটা রিফ্লেক্ট করবে। বিশাল বিশাল ভিউ,